আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে ক্লাসে আমি আলোচনা করব কয়েকটি জীবের বৈজ্ঞানিক নাম নিয়ে। পূর্বের ক্লাসগুলোতে আমি অলরেডি বৈজ্ঞানিক নাম নিয়ে অনেক ক্লাস বানিয়েছি। বৈজ্ঞানিক নাম কীভাবে লিখতে হয়, নিয়মগুলো, পদ্ধতিগুলো সবকিছু নিয়ে আমি ক্লাস বানিয়েছি। তোমরা চাইলে সেই ক্লাসগুলো দেখে দেখে আসতে পারো, আর দেখলে অসংখ্য ধন্যবাদ। আজকে কয়েকটা জীবের বৈজ্ঞানিক নাম নিয়ে আমি আলোচনা করব। এখন এই ক্লাসটা দেখার আগে তোমরা বইটা একবার পড়বা, দেন এই ক্লাসটা দেখবা, তাহলে আশা করি বৈজ্ঞানিক নাম নিয়ে তোমাদের কোনো সমস্যা থাকবে না। তো চলো শুরু করি, আমি প্রত্যেকটা জীবের বৈজ্ঞানিক নাম দুইবার করে বলবো, ওকে? তো শুরু করি। ধান, ওরিজা সেটিবা। লক্ষ্য করো, ধান, ওরিজা সেটিবা। পাট, কর্কোরাস ক্যাপসুলারিস। আম, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। এই যে একটা কয়েকটা টেকনিক তোমাদের ধরিয়ে দেবো, দেখো আমের মধ্যে কিন্তু একটা টেকনিক তোমরা দেখতে পাচ্ছ, আশা করি বুঝতে পারছো। তুমি বলে দিই যে ম্যাঙ্গিফারা ইন্ডিকা, এখানে দেখো ম্যাঙ্গি ম্যাঙ্গি আছে, আম কি, আম ইন ইংলিশ কি ম্যাঙ্গো, তো ম্যাঙ্গো থেকে ম্যাঙ্গি। তাহলে যখনই ম্যাঙ্গিফারা ইন্ডিকা বলবে, যে এমন যদি এমন প্রশ্ন আসে ম্যাঙ্গিফারা ইন্ডিকা কোন জীবের বৈজ্ঞানিক নাম, তাহলে ম্যাঙ্গিফারা যখন ম্যাঙ্গি তখন মনে পড়ে যায় ম্যাঙ্গো, তখনই বুঝতে পারবো যে এটা আম। ওকে, তারপরটা দেখো আছে কাঁঠাল, আর্টোকার্পাস হেটারোফিলাস। আর্টোকার্পাস হেটারোফিলাস। শাপলা, নিমফেয়া নৌচালি। শাপলা, নিমফেয়া নৌচালি। জবা, হিবিস্কাস রোজাসিসেন্সিস। হিবিস্কাস রোজাসিসেন্সিস। কলেরা জীবাণু, বিব্রিও কলেরা। কলেরা জীবাণু, বিব্রিও কলেরা। ম্যালেরিয়া জীবাণু, প্লাসমোডিয়াম বিব্যাক্স। ম্যালেরিয়া জীবাণু, প্লাসমোডিয়াম বিব্যাক্স। আরশোলা, প্যারি প্ল্যানেটা আমেরিকানা। আরশোলা, প্যারি প্ল্যানেটা আমেরিকানা। মৌমাছি, অ্যাপিস ইন্ডিকা। মৌমাছি, অ্যাপিস ইন্ডিকা। ইলিশ, টেনোয়ালোসা ইলিশা। ইলিশ, তেনোয়ালোসা ইলিয়া ইলিশা। এবং মানুষ, যেটা হচ্ছে আমরা, আমাদের মানুষ প্রজাতির, মানুষ প্রজাতির বৈজ্ঞানিক নাম হচ্ছে হোমো সেপিয়েন্স, হোমো সেপিয়েন্স। ওকে, তাহলে আমি আজকে বৈজ্ঞানিক নামগুলো বললাম, আবার একটু বলে দিচ্ছি। ধান, ওরিজা সেটিবা। পাট হচ্ছে কর্কোরাস ক্যাপসুলারিস। আম যেটা বলছি ম্যাঙ্গো, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। তো এইভাবে তোমরা প্রত্যেকটা যে বৈজ্ঞানিক নাম বললাম, ক্লাসটা সুন্দর করে আশা করি দেখছো, এবং ক্লাসটা দেখার পর তোমরা আবার বইটা পড়বা। প্রথমে বই পড়বা, দেন এই ক্লাসটা দেখবা, তারপরে আবার বই পড়বা। আশা করি এই জীবের বৈজ্ঞানিক নাম নিয়ে আর কোনো সমস্যা পড়বে না, এবং এগুলা সুন্দর মতো কয়েকবার পড়লেই দেখবা মনে থাকবে। আশা করি ক্লাসটা ভালো লাগছে, ধন্যবাদ সবাইকে। আজকে এই ক্লাসটির মাধ্যমে আমাদের অধ্যায়টা শেষ হয়ে গেল, প্রথম অধ্যায়। পরের অধ্যায়গুলো এবং প্রশ্নগুলো আমি ইনশাআল্লাহ আপলোড করবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।